ফজল আপনি লিখেছেন, কেরু নামের একটি মদের কোম্পানি আছে, এটা লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি। মুসলিম প্রধান একটি দেশে সরকারিভাবে মদ উৎপাদন ও বিপণন কতটুকু সমীচীন? ভাই ফজলুল্লাহ, আমি নিজেও জানতাম না যে এটা বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান এবং কেরু অ্যান্ড কেরু এটি আপনার বাংলাদেশ চিনি এবং খাদ্য শক্তি কর্তৃপক্ষ বা উৎপাদন কর্তৃপক্ষ এই টাইপের একটা সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন এটি। এবং এটি শুধুমাত্র মদ উৎপাদন করে তা নয়, তারা চিনি উৎপাদন করে এবং পাশাপাশি মদ উৎপাদন করে এবং ইতিমধ্যে কোটি কোটি টাকার মতো উৎপাদন করেছে, বিক্রি করেছে। এই সংবাদগুলো গণমাধ্যমে বেশ চাউর হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং মুসলমানরা সবাই মদকে হারাম মনে করে। বাংলাদেশের শতকরা 99.9% মানুষ মদ পান করে না এবং এটাকে ঘৃণা করে। সে দেশের মানুষের ট্যাক্সের টাকায় যদি কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এমন কিছু করে যেটাকে দেশের মানুষ ঘৃণা করে, তাহলে আমি মনে করি সেটা জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ, যেটি করার কোনো রাইট কিন্তু সরকারের নেই। অতএব সরকারের যখন যারাই আসুক না কেন, এরকম সুস্পষ্ট শরিয়া বিরোধী কাজ এবং জনগণের যে সরাসরি ঘৃণার কাজ, সেই কাজটা যদি করে, তাহলে সেটা যত ভালো কাজ হোক না কেন, একটা গণতান্ত্রিক, আমরা শরিয়ার অ্যানালাইসিস না হয় সাইডে রাখলাম আপাতত, গণতান্ত্রিক একটি দেশে জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে কোনো কাজ করা, এটার কোনো আইনি অধিকার বা এটা কোনো সাংবিধানিক অধিকার বা কোনো রাইট সরকার আছে বলে আমরা মনে করি না। অতএব এই কেরু অ্যান্ড কেরু প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধ হওয়া উচিত। এখানে চিনি উৎপাদন করা হলে সেটি অব্যাহত থাকুক, কিন্তু ওই হারাম এই পানীয় উৎপাদন বন্ধ হওয়া উচিত। আমরা একদিক থেকে মাদক নিয়ন্ত্রণের কথা বলবো, আবার অপর দিক থেকে আমরা মাদকের লাইসেন্স দেওয়া, মাদক উৎপাদন করা, সেটা বিক্রি বিপণন এগুলা বৃদ্ধি করা, সামান্য পয়সার লোভে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। এ দুটো কিন্তু একরকম স্ববিরোধী কাজ। আমরা মাদককে যদি নিয়ন্ত্রণের কথাও বলি, নির্মূলের কথা না বলে নিয়ন্ত্রণের কথা বলছি, সেটাও যদি বলি, তো তারপরও এই কাজগুলো একদিকে নিয়ন্ত্রণের কথা বলছি আর দিকে সম্প্রসারণ করছি, এটা কখনো যৌক্তিক হতে পারে না। আপনি বলবেন দেশের বাইরে পাঠানো হয় এটা বিক্রির জন্য, দেশের আর্থিক উন্নয়নের জন্য। দেখুন, আমাদের সমাজে এ জাতীয় বিষয়গুলোকে নিয়ে সাফার করছি আমরা বহুদিন থেকে, অর্থাৎ এই যে মদ এবং মাদক আসক্তি, এগুলো নিয়ে আমাদের গলত ধর্ম আজকে আমরা নতুন নই, এবং বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতে আমরা কম বেশি এটাতে সাফার করছি। তো এরকম পরিস্থিতিতে এ ধরনের প্রতিষ্ঠান এগুলোর যদি বৃদ্ধি পায়, এগুলোর বিক্রি বিপণন বাড়ে, তাহলে সেক্ষেত্রে তা আমাদের অকল্যাণ ছাড়া আর কোনো কিছু বয়ে আনবে না। বিধায় আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং সরকারের উচিত জনগণ যেটাকে ঘৃণা করে সে কাজ কোনো অবস্থাতে না করার। জনগণের টাকায় তাদের পছন্দের বাইরে কোনো কাজ যদি সরকার করেন, তাহলে সেটি অবশ্যই অন্যায় এবং অনুচিত। আমাদের প্রত্যেকের উচিত এর বিরুদ্ধে কথা বলা এবং প্রতিবাদ করা।